আসসালামু আলাইকুম। আইসিটিআর গুরু অনলাইন ফোরামে আপনাকে স্বাগতম। টু ডুর মধ্যে নিয়ে আসলাম, যেহেতু আমি একজনকে অ্যাসাইন করলাম, আমি এখান থেকে টু ডুর মধ্যে নিয়ে আসলাম। এটা আগে হোক, তার আমারকে আরেকটা, এখন যদি আমি ওটা আরেকটা স্টোরি আনতে চাই তাহলে আমার এখানের মধ্যে এখন পর্যন্ত স্টোরি কয়টা ছিল? একটা, তাই না? আমি আরেকটা স্টোরি বানাবো, আরেকটা স্টোরি। তো আমার তো স্টোরি তো এখানে আছেই, তাই না? সহজেই এই অ্যাজ এ অ্যামাজন কাস্টমার, অ্যাজ এ ইয়াহু কাস্টমার, আর কি বলে যাই হয় আমি যে বলি, এইটুকুনি বললাম। এইটারে আমি মনে করেন আমি আরেকটা ইউজার স্টোরি, এই প্লাস সাইনে ক্লিক দিব, হোয়াট ইস্যুজ আর ফিল্টার ক্লিক দিব, হ্যাঁ, অথবা অ্যাড আইটেমে ক্লিক দিব। আমি এই প্লাস সাইনে ক্লিক দিব। দেখেন প্লাস সাইনে ক্লিক দিলে কি হয়, শুরুতেই হচ্ছে যে টাইপ দিছে স্টোরি, তাই না? স্টোরি না হয়ে আমি অন্য কিছু আনতে চাই, ক্লাস নিতে পারবো, ডাগ নিতে পারবো, এপিক আনতে পারবো। টেস্ট আনার জন্য ভিন্ন আছে, টেস্ট আসে না বাই ডিফল্ট, আর একটা জিফান্ড আমাকে আরেকটা অ্যাড ইন ইউজ করতে হয়, তবে টেস্ট এখানে আসে, যেটা আমি অন্য দিন দেখাবো। কিন্তু এখানে আমি নিয়ে আসছি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, আপনাদের কাজ না, আপনার কাজ টেস্ট থাকবে। আমি এখানে স্টোরি অ্যাড করবো, তাহলে স্টোরি অ্যাড করার জন্য আমি হচ্ছে যে স্টোরির এই জাস্ট সামারি লাইনে যেটা লিখবো ওইটা যাবো টপে। সামারি লাইনে যেটা লিখবো এই হচ্ছে যে সামারি লাইনে অত কিছু লিখতে হয় না, এগুলো আমি সংক্ষেপে লিখতে চাই, পাঁচ পাঁচ ছয়টা ওয়ার্ডের মধ্যে কিভাবে লিখতে পারি বলেন তো। যদি বলি অ্যামাজন কাস্টমার সাইন ইন, তো যদি আমার হেডিং থাকবে অ্যামাজন কাস্টমার সাইন ইন, ঠিক আছে, কই আমার স্টোরি অ্যামাজন কাস্টমার সাইন ইন। আমি এইটারে অ্যাসাইন করি, যদি ডাবল ক্লিক করি তাহলে এটা ওপেন হবে। আমি এখানে টু ডু, যদি আমি আনঅ্যাসাইন, যদি এখানে যদি ক্লিক করি তাহলে অ্যাসাইন হবে কারে? আমি যে লগ ইন করছি তার অ্যাসাইন হবে। এটাতে আমি এখানে অ্যাসাইন দিব, কে নিতে চান? রাকিব ভাই, আপনি কি নাম দিচ্ছেন? আপনার নামটা আসে নাই, এখন করেন আপনি? হ্যাঁ আমি করছি তো, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে জিরার। আচ্ছা, কেন আমি নাম যাচ্ছেন যা পাচ্ছেন না কেন? হ্যাঁ করি, ইয়া ইয়া করি, একটা ইমেল পাইছেন না, না পার কোনো কারণ নাই। ওকে, পর আছে এখানে দেখা যাচ্ছে, একটা জায়গাতে টু ডুতে আছে, তাই না? টু ডুতে আছে, এখানে থেকে কেউ যেখানে চেঞ্জ করলে আমি বাই ডিফল্ট এখন টু ডুতে আছে। হ্যাঁ, এখন আপনি যখন ইয়া ইয়া যখন পেয়েছেন এখন ওখান থেকে টু টু থেকে ইন প্রোগ্রেসে নিয়ে যান। সন্ধ্যা আর আর কি আরেকটা কারে জন্য সেন্ড করছি, এটা এটা কারে সেন্ড করছিলাম বেলায়েত, হ্যাঁ, যদি টু টু থেকে ইন প্রোগ্রেসে নিয়ে যাও, ইন প্রোগ্রেসে না নিলে তো বুঝবো না তুমি কাজ শুরু করছো, না হলে তো আমার কাছে বসেই রাখছে। কাজ শুরু করার সাথে সাথে আগে টু টু দিবে আমি কাজ করতেছি, হ্যাঁ, নাহলে ম্যানেজার বলবো যে তুমি তো করো না কাজ, আর শেষ করে যদি কাজ শেষ তারপরে যাবে টু টুতে লেখা রাখবে, ম্যানেজার দেখে বলবে না তুমি তো কাজ করো নাই, তো বুঝতে পারবে না কি? হ্যাঁ, বুঝতে পারবে না কে ম্যানেজার? ম্যানেজার আমি, ম্যানেজার আমি তো, ম্যানেজার আমি বলছি যে আমি প্রোডাক্ট ওনার, আমি হ্যাঁ আমি তো এখনই করতেছি, এই যে আমি ধরেন রিফ্রেশ করলেই হবে, কি অবস্থা? ও যদি প্রোগ্রেস দিতে ভুলে যায় কিন্তু নিছেন? আচ্ছা নিলে আসলে শুধু নিছেন ভাই, নিলে আমি তো রিফ্রেশ করলে তো আমি দেখতে পাবো টু টু দিয়েছেন কিনা, আর টু টুতে গেছে, আপনারটা গেছে, কিন্তু এই গেছে
তোমারটা কেটে প্রোগ্রেস হয়নি, হ্যাঁ এখানে নিয়ে যাবে ক্লিক দিয়ে ধরে টানতে দিলে হবে কোথায় নিয়ে যাবে ডান দিকে ইন প্রোগ্রেস ডান করলাম হ্যাঁ নিচে চলে গেল ওই যে আরেকটা তাহলে রাখি বাকি টাকা আছে আমি অ্যামাজন টাকা রেফার করলাম আমি এখানে পাচ্ছি আমি এখানে সাথে সাথে এখানে পাচ্ছি যে কেউ একটা আপডেট করছে আমি রিফ্রেশ যদি করি আপনাকে এই কোম্পানি কাজ শিখাবে প্রথমে আগে শিখাবে যে এভাবে স্টোরি লিখতে হয় এভাবে মুভ করতে হয় দুই দিন শিখাই দিয়ে তিন দিনের পর বলবো আগে নিজে নিজে করো আমরাও শিখাবো আপনাকে দুই মাস শিখাবো তিন মাস ডক্টর মুক্তার ওয়ান সেকেন্ড আই এম সরি আমার যে ইমেল আসছে জিরা থেকে সেটা কিন্তু এহিয়ার ইমেল থেকে রিডাইরেক্ট হয়েছে নট ফ্রম আইসিটিআর গ্রুপ আচ্ছা কেন আমি তাহলে অন্য সময় অন্য সময় এই ভুল কেন হল বুঝতেছি না এই থেকে গেল কেন ইনভাইটেশন হ্যাঁ ইনভাইটেশন আসছে এখন আমি এই টেস্টটারে ব্যাকলগ থেকে টু দিতে গিয়ে যেটা প্রথমটা হচ্ছে কি জিমেল গুগল জিমেল দেখেন আমার বড় হচ্ছে না আস্তে আস্তে বড় হচ্ছে আচ্ছা এইটা আমি এই টেস্টারে ওপেন করি টেস্টার কিছু লেখা নাই এখানে টেস্টার শুধু এইটুকু লেখা আছে ইনকমপ্লিট রাখছি আপনার কাজ হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া করবেন এগুলো টুগুলো করবেন দেন এটা কাউকে অ্যাসাইন করা আছে দেখেন কাকে অ্যাসাইন করা আছে না কিন্তু দেখেন অনেক মানুষ যেগুলো লেখা আছে এটাকে সুন্দর করে সাজাবেন এটাকে কমপ্লিট করবেন আপনার কাজ করেন টানতে নিয়ে যান টুডুতে নিয়ে যান কত নাম্বার দিছিলাম তার ওদের সার্ভারে যাবে সার্ভার থেকে নোটিফিকেশন আসবে হয়ে যাবে এই যে আসছে তাই না বোর্ড হ্যাজ বিন আপডেটেড রিফ্রেশ যদি না করি তাহলে কি হবে বলেন তো আমার রিপ্লেস না করলে এটা যেখান থেকে মুভ হয়েছে এটা এটা দেখা যাবে না ওই পাশে কি কামাল বা মোশারফ আছে কেউ
ওকে, তোমার কাজ কি বুঝতে পারছো? এটা একটা আমি বলতেছি, আচ্ছা এটা একটা টেস্ট, ওপেন করে দেখি কি আছে। না তারপর সে বোর্ড খুলবে, বোর্ড খুলে দেখবে তার সাথে কি আছে, ইমেল তার বোর্ডে দেখাবে, যে যে ইমেল খুলছে যে তার তার বোর্ডে এগুলো দেখাবে, তার এগুলো দেখাবে, নাম দেখাবে, নাম দেখাবে, নাম থাকবে। আচ্ছা এইটা এখন আপাতত, আচ্ছা এটা আমাকেই অ্যাসাইন করছি, এটাকে আমাকে অ্যাসাইন করে এখন দেখাই আমি, বা কেউ যদি কাজ করতে চান তার সাথে তার সাথে করতে পারি, তাই না? তাহলে এটা আপনাকে অ্যাসাইন করতে পারি। কি বলে মশাই, তোমাকে আরেকটা পরে করছি আমি তৈরি করছি। হ্যাঁ ওই ডাক্তার নিয়ে যান ডান পাশে, আট নাম্বার জিএস এইট মনে হয়। নিয়ে গেছেন এই টুডুতে নিয়ে যান, বা ইন প্রোগ্রেসে নিয়ে যান, ইন প্রোগ্রেসে। আর টুডুতে আমার নেওয়ার কথা ছিল, এখান থেকে এখান থেকে আট নাম্বারটা আমি টুডুতে নিয়ে আসছি, ইন প্রোগ্রেসে নিয়ে যান। আর মশারফ এখান থেকে টুডুতে আমার নিয়ে আসবে, আমার আসলে আমার টাস্ক হচ্ছে, আমার কাজ হচ্ছে টুডুতে নিয়ে যাওয়া। হ্যাঁ জি আমি টুডুতে নিয়ে গেছি, টুডু থেকে তুমি ইন প্রোগ্রেসে নিয়ে যাও। জি আমি ইয়েটা ওকে দ্যাট কামাল আছে নাকি? কামাল কামাল নাই তাই তো? তোমাকে আমি অ্যাসাইন করছি দেখো, একটা একটা হচ্ছে যে টেস্ট, আচ্ছা আমি একজনকে শুনেন একটু, আমাদেরকে খেয়াল করে রাখেন, আমি একটা দেখাই আমি যে কিভাবে কি আর কি কাজটা করবেন, যে বিশেষ করে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শুনেন স্টোরি একবারই লিখতে হয়, স্টোরি থেকে এই যে তারপরে হচ্ছে আমার টেস্ট জেনারেট হয়, তারপরে আর কি কাগজটা দেখাচ্ছিলাম। আচ্ছা ইনজিরা টেস্ট অর টাস্ক আর জেনারেটেড অর ডিরাইভ ফ্রম ইউজার স্টোরি, জিরাতে কি হয় যে এই যে টেস্ট থেকে কি জেনারেট হয়, না 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 ইউজার স্টোরি থেকে টেস্ট জেনারেট হয়, তাই না? ফ্রম কাগজ হবে বাংলা বলে, ইউজার স্টোরি থেকে কি জেনারেট হয় এখন আমি এই গুগল জিমের একটা দেখেন, এটা আমি ওপেন করি।
যদি আমি ক্লিক দেই, ওই যে শোনেন আপনাদের যে এখানে এখানে ক্লিক দেওয়া লাগবে, কিন্তু এই যে এখানে নাম আছে যেটা, এই যেটার উপরে, এটার উপরে কিন্তু ক্লিক দিতে হবে। এটার উপরে ক্লিক দিলে বিস্তারিতটা আসবে। এখন কিন্তু বলে নাই এটার, এটা আমি কিন্তু মনে হয় একটু বলতে এক জিনিস বলে ভুলে গেছি। এই ড্যাশবোর্ডে যা দেখবেন এটা কিন্তু সামারাইজেশন, শুধু ড্যাশবোর্ডে ক্যানভান বোর্ডে যেটা দেখতেছেন এটা কিন্তু সামারাইজেশন। আপনি ডিটেল যখন দেখতে চাইবেন এইটার উপরে ক্লিক দিতে হবে। এই যে এখানে লিঙ্ক আছে না, এই যে জিএসএস কেন আসছে, এই যে গুগল টেস্টের জন্য গুগলই আসছে, এইটার উপরে আপনার কাজ করার সম্বন্ধে এটার উপর ক্লিক দিতে হবে। এটার উপরে যেমন আমি একটা দেখা যায়, তারপরে এখানে আসছে যে এই না, এখানে এখানে ক্লিক দেন, এই যে এখানে আসছে। আমার ভাবে আমি সরি বলতে ভুলে গেছি আগে, এবার যাদের হচ্ছে যে যাদের স্টোরি ছিল, যার নামে স্টোরি অ্যাসাইন করা ছিল, আচ্ছা ওই এ কি বলে এতে কি কাগজ দিয়েছিলাম দেনি না, স্টোরি কার নাম ছিল, আচ্ছা যার থাকে স্টোরি যদি ক্লিক দেয়, এটা যদি ক্লিক দেয় দেখেন সেভেন স্টোরিতে ক্লিক দিলে তারপরে এই যে কাকে কাকে অ্যাসাইন করলাম, কে কাকে অ্যাসাইন করলাম, এখন সবগুলো আছে না কিছু থাকি দরকার কায়দা আছে, হ্যাঁ, এবং সব সিস্টেমেটিক না। এখন হচ্ছে যে আপনার যদি কাজ হচ্ছে যে এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশন লিখছেন তাই না, শেষে দেখেন কোথাও আছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এখানে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লিখতে হবে, হ্যাঁ, আচ্ছা তারপরে আরো কত কিছু আছে দেখতে থাকেন, আরো কত কিছু কি আছে দেখবেন। শেষে গিয়া যদি আপনার সব চেঞ্জ হওয়ার পরে আপডেট দিতে হবে, তাহলে আপনাদের কাজে অনুরূপ ভাবে আমি যদি মনে করেন এই কেসটা, এই একটা আমি দেখাই, এইটা আমি ওপেন করব, এটার আমি ডিটেল, এই যে ওপেন হয়েছে ডিটেল হয়ে গেছে, যদি এরকম থাকেন এইরকম অ্যাড্রেস যদি এরকম থাকে তাহলে বুঝবেন যে সেটা ওপেন। তাহলে আমরা এই যে কীভাবে করি, একজন একজনকে কুইকলি অ্যাসাইন করার জন্য এই যে এই কাজটা, ওই যে এই অ্যাড্রেসটা ফ্ল্যাগ করে দিই, দেখেন বিস্তারিত আসবে। আমার অনেকগুলো পেজ ওপেন হয়েছে, আমি ক্লোজ করে দিই, আচ্ছা আমার এটা আছে। এখন এই দেখেন টেস্টের যখন আসছে তখন টেস্টের মধ্যে স্টেপ গুলো থাকে, এই টেস্ট স্টেপ গুলো এখন লিখতে হবে। তাহলে গুগলের হচ্ছে যে এই শুধুমাত্র এই সামারাইজেশন হেডিং টাইটেল, টাইটেলে তো আর বিস্তারিত থাকে না, টাইটেলে টাইটেল দেখে এই কাজ অনুসারে স্টোরি থেকে, এখন এই যে এই টেস্টটা টেস্ট জেনারেট হয় কোথা থেকে বলেন তো, টেস্ট কোথা থেকে, টেস্টের অরিজিন কি, টেস্টের অরিজিন কে, ইয়েস ইউজার স্টোরি, কোন একটা আমার ইউজার স্টোরি এখানে আছে, যেটাকে বলছে যে কোন একটা ইউজার স্টোরি থেকে আছে, কোন এক জায়গায় দেখেন যে লিংক আছে যে লিংক ইউজার স্টোরি, কোন এক জায়গায় আছে এর সাথে কোন ইউজার স্টোরির সাথে এর লিংক, এর প্যারেন্ট কে, কোন এক জায়গায় বলে আছে, যদি না থাকে তাহলে ঠিক করতে হবে আপনাকে, হ্যাঁ কোনো না থাকলে আপনাকে ঠিক করতে হবে। এখন যেটা আপনার কাজ হচ্ছে, মেইন কাজ হচ্ছে স্টেপ গুলো লেখা, হ্যাঁ স্টেপ গুলো লেখা, একটা স্টেপ লেখা আছে, দুইটা আরেকটা স্টেপ, এখানে যেখানে যা খুশি লেখেন, যা খুশি লেখেন, এখানে লেখেন একটা কিছু লিখে অ্যাড দেন, যা কিছু লিখেন এখানে অ্যাড হয়ে গেছে। আবার আপনি চেঞ্জ করতে চান, এখানে হচ্ছে যে ক্লিক দেন, এখানে আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করে এখানে আপডেট দেন, আবার নতুন আপডেট দিবেন। এখন যাকে যেটা অ্যাসাইন করেছি তাদের কাজ হচ্ছে যে এইগুলোই স্টোরিটা স্টেপগুলো ঠিক করে লিখবেন। কিভাবে ঠিক করতে হবে আপনাকে,
আরেকটা নতুন উইন্ডোতে গিয়ে আপনাকে জিমেইল ওপেন করতে হবে, স্টেপ গুলো দেখতে হবে। হ্যাঁ, কিভাবে কাজটা হয় দেখেন, ইউজার স্টোরির মধ্যে থাকে বা অনেক সময় গেস্ট করতে হয়, অনেক সময় গেস্ট করেও লিখতে হয়। আপনাকে বললো যে জিমেইলটা রিকোয়ার বলে যে ইয়ে ম্যানেজার বলবে তুমি স্টোরি লেখো, কিসের স্টোরি লিখবো, সাইনিং বা বিলিং। হ্যাঁ, বলবো যে বিল সাবমিট, তাহলে আপনাকে আগে সাইন ইন করতে হবে, তারপর বিলিং এ যাবো। সাইন ইন না করে বিলিং এ যাওয়া যাবে? হ্যাঁ, তখন হচ্ছে যে এখন অনেক সময় থাকে যে এখানে এক সময় অনেক সময় থাকলো যে মনে করেন যে এরকম থাকে যে এটা কত, এটা জিএস ওয়ান তাই না? তারপর অনেক সময় এরকম লেখা থাকে জিএস এই মনে করেন সেভেন, মনে করেন এরকম সেভেন। যদি এরকম থাকে তার মানে এখানে এসে বুঝবেন যে সেভেনটা এখানে, সেভেন স্টেপ গুলো এখন অল স্টেপ গুলো এখানে আসবে। বা আসমার ইয়ে করে থাকে এই যে মনে করেন যে জিমেল সেভেন এর যদি আমার সাপোজ জিমেল সিক্স মনে জিএস সিক্স মনে করেন, তাহলে অনেক সময় কি করে থাকে এই জিএস সিক্স এর আমি এখানে ইউআরএল পেলাম না এখান থেকে কপি করে ইউআরএলটা জিএস সিক্স এর ওই ইউআরএলটা এখানে দিয়ে দেওয়া হয়, আর কিছু দেওয়া নেই। ইয়েস, তা তো করা, যেখানে শুধু জিএমএল সিক্স এর এখানে ইয়ে করা যাবে, হ্যাঁ এই যে হাইপারলিঙ্ক অ্যাড হাইপারলিঙ্ক করা যায়, কত কিছু করা যায় একটু দেখেন, আপনি টাইপ করে করে দেখেন, এখানে হাইপারলিঙ্ক দেওয়া যায়। জিএমএল এখানে আমি বা এরকম দিলাম, এখান থেকে এটা দিলাম, আমি এখানে বললাম যে এর মধ্যে যদি এইটা আসে তাহলে বুঝতে হবে যে এইটুকু আসার পরে আবার এইটা স্টেপ ফলো করতে হবে, এর মধ্যে যা স্টেপ গুলো আছে সবগুলোর মধ্যে ইনক্লুড হবে। এখন হচ্ছে যে আপনাদের কাজ হচ্ছে যে এই বসে বসে যাকে যা কোনো অ্যাসাইন করেন সবাই একটু গ্রুপ কাজ করেন। হ্যাঁ, কম্পিউটার বসে কেউ কেউ আমার এখানে বসতে পারেন, বসে এই ইয়ে করেন, এই যে স্টেপ গুলো লেখেন, এক কাজ হাতের স্পিড কার ভালো বেলায় আপনি এখানে আসেন, আমার কম্পিউটারে বসে বসে এই স্টেপ গুলো লেখেন, এখানে লেখেন তাহলে তাহলে শেয়ার হয়ে যাবে। এখানে আপনি এখানে আসেন একজন, আমরা কিছুক্ষণ পর বিয়েতে যাবো, হ্যাঁ ছয়টার দিকে বিয়েতে যাবো, দেখি এই পাঁচ সাত মিনিট বেড়াতে একটু কাজ করুক, কি বুঝতে পারছেন? আমার হেল্প করেন ওকে সঙ্গে, হ্যাঁ হেল্প করেন এই কাজগুলোই। হ্যাঁ, এখন আমি আজকে পারলাম না, নেক্সট ক্লাসে হয়তো আমি দেখাবো যে এই ম্যানুয়াল টেস্টগুলো কীভাবে এক্সিকিউট করতে হয়। টেস্টগুলো একজন লিখতেছেন এটা আপনার কাজ, লেখাটা আপনার কাজ, আপনাকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করা মানে কি, আপনাকে একজন বললো যে এই হোম পেজে যাও, আপনি তো গিয়ে দেখাতে হবে হ্যাঁ রিয়ালি হোম পেজ ওপেন হয়, এটাকে আপনাকে গিয়ে টেস্ট করতে হবে, এবং টেস্ট করার পর এখানে আপনাকে এই এই এরপরে কী করবে, এই টেস্ট লেখার পরে টেস্ট সাইকেল তৈরি করা হয়। টেস্ট সাইকেলের মধ্যে কতগুলো এক ধরনের টেস্ট সাইকেলের মধ্যে কতগুলো টেস্ট স্টেপ রাখা হয় দেখে ওগুলো এক্সিকিউট করা হয়, টেস্ট করা হয়, প্রত্যেকটা টেস্ট করলেন কমপ্লিট, টেস্ট করলেন কমপ্লিট, এরকম করে করে সব যখন কমপ্লিট হয়ে গেলো ডান। হ্যাঁ, এখন সেই কমপ্লিটগুলো সবগুলো রাখে, তো আজকের কাজ আমরা হয়তো নেক্সট ক্লাসে দেখাবো। আজকের ক্লাস কাজ হচ্ছে যে আপনি যে কতগুলো স্টেপগুলো লেখেন, ভুল হলে সমস্যা নেই, আমাদের কাজ হচ্ছে কী হলে লেখা, এটা হচ্ছে শেখানো। হ্যাঁ, আবার নতুন ক্লিক করার সমস্যা নেই, রিডিরেক্ট হলে সমস্যা নেই, ভুল হলে প্রবলেম নেই এখানে। আমরা চাচ্ছি যে লেখেন, আপডেট করেন, চেঞ্জ করেন, যা কাজ সে করেন, আপনি দেখেন প্রথমটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে যে ম্যানুয়াল টেস্টিং এর ওয়ার্ড আমরা পুরো পারলাম না, পুরো ক্লাস লাগতো একটা, আজকে যেহেতু আমি লক্ষ্য করাবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখবো যে এই টেস্টগুলো লেখা হচ্ছে এগুলো কীভাবে এক্সিকিউট করে। তো যেটুকুন কনফিডেন্স আছে আপনি লিখতে পারবেন না? হ্যাঁ, লিখতে পারলে এক্সিকিউট করা আসলা, এক্সিকিউট করা আসলা, বসে বসে টেস্ট করবেন যে এই কাজ ওখানে হচ্ছে কিনা, এই কাজ হচ্ছে কিনা। আপনাকে আমি একটু সহজ করে দিই, আরেকটা করে মানে জটিল করে দিই, সহজ না তো জটিল করে দিই, আমি এই স্টেপগুলো যেগুলো আছে মুছে দিই, আমি ডিলিট করে দিই। হ্যাঁ,
আপনি নতুন করে লেখেন, কাজ পাচ্ছেন না তো কি করতে হবে? ডেসক্রিপশন ডেসক্রিপশন নাই লেখেন একটা। আমার হচ্ছে যে এই কাজগুলো এখানে, হ্যাঁ এখানে লেখেন।